চলেছি 102 বছরের অক্ষত বয়স্ক গায়ক ধনঞ্জয় মণ্ডলের বাড়ির দিকে। তিনি আজ উপেক্ষিত এবং অবহেলিত, বয়সের ভারে নুজ্জ, তবুও বাজনায় তুলছেন একের পর এক লোকসঙ্গীত এবং আনন্দে গেয়ে চলেছেন সেই গান। টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে নেপালগঞ্জের হাটের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। মেট্রো স্টেশন থেকে এগিয়ে গেলেই পড়বে মহানায়ক কুতুব কুমারের স্ট্যাচু। অপর একটি রাস্তা সোজা টেকনিশিয়ান স্টুডিওর পাশ দিয়ে চলে গেছে। এই সোজা রাস্তাটা ঠাকুরপুকুরে ডায়মন্ড হারবার রোডে মিলিত হয়েছে। এটি হলো কবরডাঙ্গা, এই দিককার সবচেয়ে বড় পাইকারি মাছ ও সবজির বাজার। আর বাঁদিকের রাস্তাটা সোজা নেপালগঞ্জের হাটের দিকে। সোজা রাস্তাটা চলে গেছে ঠাকুরপুকুরের দিকে, দূরত্ব প্রায় 3 কিলোমিটার। যাব চুলপিয়ার আগে পোশাক পরে। নেপালগঞ্জের হাট দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত। এদিককার সবচেয়ে বড় হাট, মুদি মশলা আনাজপাতি থেকে হাঁস মুরগি সব বেচা কেনা হয়। বাঁদিকের এই রাস্তাটি যে রাস্তাটা গড়িয়া থেকে রাজপুর সোনারপুর হয়ে বারুইপুরে গেছে তাতে মিশেছে, আর সোজা রাস্তাটা গেছে সোজা জুলপিয়ার দিকে। ডান দিকের এই রাস্তাটি চলে গেছে পৈলানের দিকে, দূরত্ব প্রায় 7 কিলোমিটার। কয়েকদিন আগে নেপালগঞ্জ অঞ্চলে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই রাস্তাটা চলে গেছে রাঘবপুরের দিকে। এই অঞ্চলের কয়েকজন তরুণ উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে তুষার জ্বরে প্রাণ হারান। এখান থেকে চুলপিয়ার দূরত্ব প্রায় 6 কিলোমিটার হবে। চলেছি নেপালগঞ্জের হাট থেকে জুলপিয়ার দিকে। চারিদিকটা সবুজ গাছ গাছালিতে ভরা, একদিকে জলে ভরা খাল, তাতে বহু লোক জাল পেতে রেখেছে মাছ ধরার জন্য। এসে পৌঁছেছি চকনসিপুরে, আর কিছুটা এগালেই পড়বে প্রসাদপুর। এই রাস্তার প্রতিটি জায়গায় সুন্দর আর সবুজ গাছ মাঠ ঘাটে ভরা। অবশেষে প্রসাদপুরে শান্ত গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। এই অঞ্চলটি বিষ্ণুপুর থানার অধীনে, কিছুটা গেলেই চুলপিয়া। দূরে একটি ঝুপড়িঘর দেখা যাচ্ছে, এখানেই থাকেন 1 শতাব্দী পার করা গায়ক ধনঞ্জয় মণ্ডল। ঝুপড়িটির পিছন দিকে নদীর বদলে বয়ে চলেছে খাল। বেড়া বুনে এই ঝুপড়ি ঘরটি তৈরি করে আনন্দে বাস করছেন অবহেলিত উপেক্ষিত গায়ক ধনঞ্জয় মণ্ডল। আচ্ছা দাদু নমস্কার, আপনার নাম নাম কি? আমার নাম শ্রী ধনঞ্জয় মণ্ডল। আচ্ছা, আপনার বয়স কত? 102। বাবা, এত বছর বয়সেও আপনি রয়েছেন, মানে একটা শতাব্দী দেখেছেন, এতদিন থাকতে আপনার মানে আছেন, কীরকম অভিজ্ঞতা জীবন সম্বন্ধে? আপনার তো প্রচুর অভিজ্ঞতা। আমার এই গান বাজনার লাইন শুনতে খুব ভালো লাগে এবং বাজাতেও আমার ভালো লাগে খুব। আচ্ছা, আপনি কতদিন ধরে বাজাচ্ছেন এখানে? এটা আমি ছোটবেলা থেকেই আমি ওই শুনে শুনে, তবে আমি কোনো মাস্টার নিইনি, আমি ওই দেখে দেখে বজায় কীরকমভাবে বাজায়, কেউ কোথায় কী হয় না হয়
আমার এই কানেতে সব ঢুকবে আর আমি ওই সুরে শুনে শুনে আগ্রহ করে নিই। মানে তাও কত বছর হবে এটা বাজাচ্ছেন আপনি? ছোটবেলা তো যাত্রা করতাম, তখন বয়স হবে আমার। আচ্ছা, এবং যাত্রা করতেন কি কি পালা? এমনি যাত্রায় কি গান করতেন নাকি? গান করতাম। হ্যাঁ, কি কি পালা মোটামুটি করেছেন আপনি? দশভুজা। আচ্ছা, আর আচ্ছা, মানে আপনার বাড়ি বাড়ি কোথায় ছিল? এখানেই নাকি কোথায়? আমার বাড়ি ছিল চকনিকায়। সেটা কোন জায়গা ঠিক? আচ্ছা আচ্ছা, আপনার এমনি ছেলে মেয়ে কে কে আছেন? আমার ছেলে মেয়ে এখন বর্তমান চারজন আছে। আচ্ছা, ছেলে দুটো মেয়ে। আচ্ছা, তো ছেলেরা কি আলাদা থাকেন? ছেলেরা আমাকে মানে থাকতে দিচ্ছে না, ওখানে মানে জায়গা দিচ্ছে না, ওদের নামে লিখে দিয়েছি, কিনে আমি কিনে গাড়ির থেকে টাকা খরচ করে লিখে দিয়েছি। আচ্ছা, কিন্তু ছেলেরা আমাকে সেকেন্ড দেওয়ার দিতে দেয় না। আপনার মেয়ে তো মানে আপনাকে দেখাশোনা করে, মেয়েকে খুব ভালোই বলতে হবে আপনার। হ্যাঁ, মানে এটা খুব ভালো ব্যাপার, আজকালকার দিনে এত বয়স হয়ে যাওয়ার পরেও মানুষ মানুষকে দেখে না, সেখানে আপনার মেয়ে আপনাকে দেখছে, এটা খুব ভালো ব্যাপার। মানে খাওয়া দাওয়া এইসবগুলো মেয়েই ব্যবস্থা সব ঠিকঠাক করে? আর কয় মেয়ে আপনার? দুই মেয়ে নাকি? আরেক মেয়ে কোথায় থাকেন? আচ্ছা, আপনার এই যে বাবাকে আপনি দেখছেন, আপনার এত বছর বয়সে আপনার কিরকম লাগছে? ভালো লাগছে। আপনার বাবা বেঁচে আছে এটাই আমার অনেক। আচ্ছা আচ্ছা, আপনাদের যে ওর ভাইরা কি নাইলি তো ছেলেরাই দেখে আমাদের সমাজে দেখা যায়, তো তারা যে দেখেন না, আপনার কিছু কষ্ট হয় না বা মনে হয় না কিছু? তারা দেখে না, আমার একরকম আনন্দই হচ্ছে। আচ্ছা, যদি বলুন কেন? হ্যাঁ, তারা দেখে না। আচ্ছা, তারা চারিদিক থেকে লাঞ্ছনা গঞ্জনা পাচ্ছে, আর আমি আমার বাবা দেখছি, মানে আমাকে সবাই ভালোই বলছে। আচ্ছা, আমি সে যেটুকু খেতে দিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ঘরটায় আপনি যে এখন এই ঘরে রয়েছেন, এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হয় না? না, অসুবিধা হয় না। আর এই যে এই শুনলাম তো, এই যে ঘরের যে বেড়াটা আপনি নিজেই বুনেছেন বলতে যায়। আচ্ছা, আপনার মেয়ের বাড়ি বা ঘরে তো ওখানেও তো থাকতে পারেন আপনি? আজকালকার দিনে তো খুব একটা বাবা মাকে কেউ দেখে না, এই যুগে এখনো বসেও যে আপনি বাবা মাকে বাবাকে দেখছেন, এর থেকে আনন্দের জিনিস আর হতে পারে না। আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, যে উনি যে এই ঘরে রয়েছে, অনেকেই ধরুন বাইরের লোক তারা মনে করতে পারেন যে এরকম একটা জায়গায় উনি রয়েছেন ঘরে, তো উনি আপনার ওখান সাথে একসাথে থাকার ব্যাপারে তা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি থাকতে চাইছেন? আচ্ছা আচ্ছা, ঘরবাড়ি যেটুকু আছে আমরা থাকি। আচ্ছা, বলি ওখানে থাকার কথা, উনি থাকতে চায় না, ওনার সবসময় বাইরে থেকে অভ্যাস। আচ্ছা, এই বাইরের ঘরটাই ওনার পছন্দ। তিনি একাকী নিরালায় থাকতে ভালোবাসেন, তাই শত অসুবিধা থাকা সত্ত্বেও নিজ মেয়ের পাকা বাড়িতে না থেকে আনন্দে নিজের হাতে তৈরি চুপড়ি ঘরে বাস করছে। সরল জীবনযাপনে এমন প্রকৃষ্ট উদাহরণ খুবই কম দেখা যায়। খুবই পরিশ্রম করতে হয় মানে এদের দেখাশোনা করা, এদের নিয়ে দেখবে যতক্ষণ সবাই দেখুক যে আমি কিরকম দুঃখের মধ্যে সুখে বাস করছি। বয়স্ক বাবা, অসুস্থ শাশুড়ি, প্রতিবন্ধী ননদ, বেকার ছেলে, বিবাহিত মেয়ে, নাতি পুতি নিয়ে হাসি মুখে আনন্দে স্কুলে সামান্য রান্না করে উপার্জন করে যে জীবনযাপন করা যায়, তা এনার সাথে পরিচয় না হলে জানা যেত না।
আপনার কিছু মনে হয় না যে ছেলেরা এত কিছু করলেন, ছেলেরা আপনাদের দেখছে না, সেটার ব্যাপারে আপনার মনে কষ্ট বা কিছু মনে হয়? আমার কষ্ট হয় মনের মধ্যে, আমার স্ত্রী চলে গেছে, আমার মনে খুব কষ্ট বেজেছে। এই দীর্ঘ জীবনে অনেক লাঞ্ছনা গঞ্জনা প্রতারণা আর দুঃখ পেয়েছেন এবং দেখেছেন, তাই গিয়ে চলেন এই জঞ্জাল মরিলেই বাঁচি। ভালো মানুষ, আমি আজ পর্যন্ত ওনারকে এই ছোটবেলা থেকে ওনার গায়ে আমি বেশি কথা বলা তো দূরের কথা, লোকে মারধর করে, আমি আমাদের বাড়ি ওনাকে গায়ে হাত দিই আর উঁচু পাঠ কথা ওনা জানব। কখনো কখনো প্রিয়জন হারানোর দুঃখে এক মনে গিয়ে চলে, আপনি এমনি হাঁটাচলা টুকটাক করতে পারেন তো? না, ওই কুবড়ি হয়ে হয়ে যাব। আচ্ছা, এই আমি তো সোজা হয়েছে পারিনি। আচ্ছা, হয়ে হয়ে যাব, একটা লাঠি নিয়ে যাব। আচ্ছা, বয়সের ভারে ভারক্রান্ত হলেও অনেক গুণের মানুষ তিনি, কাজ ছাড়া একদণ্ড থাকতে পারেন না। সময় পেলে মাছ ধরার জাল বোনেন, নিজ হাতে মাছ ধরার ঘূর্ণি বুনেছেন, এই ঘরের বেড়াও নিজ হাতে বোনা। দাদু, একটা জাল বুনতে কতদিন লাগে? এক বছরের কমে একটা জাল পায় না। এটা কত বড় হয়? এটা মোটামুটি এই বড় হবে 7-8। আচ্ছা আচ্ছা, দাম কত আছে এটার? 3000। আপনি কতদিন ধরে এই জালটা বুনছেন, বোনেন, মোটামুটি কত বছর ধরে, মানে কোথায় শিখলেন অ্যাকচুয়ালি, সেটা বলতে চাইছি। সেটা আমার বাবার কাছ থেকেই শেখা। আচ্ছা আচ্ছা, বাবা এসব করতো, ওই দেখে দেখে আমি করি। পাশেই থাকেন আরেকজন গান পাগল মানুষ, ইমান মল্লিক। তিনিও মাঝে মাঝে সন্ধ্যায় এখানে এসে মিলিত হন। দুই গান পাগল মানুষ একত্রে ঝুপড়ির ঘরে গানের কিল্লোল তোলে। আপনার নামটা বলুন। আগে নামটা বলুন। আমার নাম হচ্ছে ইমান। ইমান, আচ্ছা, আপনি কতদিন করছেন? ইমান শুধু বলতে হবে, কতদিন বলো? ইমান মল্লিক। আচ্ছা, ইমান মল্লিক। হ্যাঁ, আচ্ছা, গান করছি 27 বছর। আচ্ছা, তা এমনিও যাত্রা করছি। আচ্ছা, এখন এখানে গান বাজনা সব বন্ধ হয়ে যেতে ঢুকে যেতে ভেতি এই জন্য করা হয় না। আচ্ছা, তা যতটা জানি তুমি ডাকো ওটা দিব। আচ্ছা, হলো একসাথে গিয়ে চলেছে মনসা মঙ্গল। আর ফিরে যা মোনা দাদা, কপাল
Oh, my God.